ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে সন্ধে 7:20। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন যাব হাঁটতে, যদিও প্রচণ্ড গরম, কিন্তু হাঁটতে তো হবে শরীরচর্চার জন্য। শরীরকে ঠিক রাখতে হবে, ফিট রাখতে হবে, সেজন্য হাঁটাটা জরুরি। মগজকে যেমন ব্যবহার না করলে মগজ ফোঁতা হয়ে যায়, শান দিতে হয়। বটিতেও যেমনি শান দিতে হয়, তেমনি শরীরকেও চর্চা করতে হয়, নাহলে শরীরে কিন্তু রোগের বাসা হবে, শরীর সেই মতো ফিট থাকবে না, তাই না? তো আগে হেঁটে আসি, তারপরে এসে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো। এখন কিন্তু পাখাটা বন্ধ, যেহেতু আমি বেরোবো আর মেয়ের ক্লাস চলছে, ওই জন্য। আর বর বেরিয়ে গেছে খেলতে টিটি। বিকালবেলাতে আমাদের সবার শরীর চর্চা, মানে বর যায় টিটি খেলতে, আমি হাঁটতে যাই। এসে নিয়ে তারপরে 15 নাগাদ খাবার দাওয়া, খাবার দাওয়া তো রেডি আছে, খালি আটাটা অগ্নি করে তোমাদের যেমনি দেখিয়েছিলাম যে জলে মেখে হালকা করে ইয়ে করে নিয়ে ঢেকে রেখে দিয়ে গেছি। এসে নিয়ে তারপরে রুটি বানাবো, তো চলো হাঁটতে যাই। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই আপ্লুত, তোমাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে। হেঁটে এলাম, এখন বাজে 8:15। অবস্থা দেখছো, ঘামে বিভৎস গরম, কিন্তু এই যে হাঁটলাম না, শরীরটা ঝরঝরে লাগছে এখন। আর যদি না হাঁটি জড়তায় ভরে থাকে একেবারে। তো এবার একটুখানি হাওয়ায় বসে জল ফল খাবো, তারপরে ডিনারের বন্দোবস্ত। তরকারি তো করাই আছে, খালি রুটিটা বানাবো। কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি ভেন্ডি মশালা আর রুটি, আর সাথে আম কেটে দিয়েছি। থালাটাই খালি দেখালাম, কারণ গরমে গায়ে বস্ত্র রাখতে পারছে না। আর আমিও খাবার নিয়ে নিয়েছি, ভাতে জল ঢেলে নিয়েছি, আর ভেন্ডি মশালা আছে আমারও, আর মেয়েকেও দিয়ে দিয়েছি। এবারে খেয়ে দিয়ে তারপরে, আমি এখনও নাইটি পরিনি, খেয়ে দিয়ে নিয়ে নাইটি পরবো। আজকের মতো তোমাদেরকে শুভরাত্রি করছি, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাল লাগছে না আসলে, কী যে ভিডিও বানাবো বুঝতেও পারছি না, গরমের জ্বালায় অস্থির অস্থির, মানে কোনো কাজটা শান্তিতে করতে পারছি না, এত বিরক্তি লাগছে। তো করতে হবে, কিছু করার নেই। তো চলো আজকের মতো শুভরাত্রি, কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার গাছে অনেক নয়নতারা রংবন সব ফুটেছে, যদিও ঘন ঘন জল দিতে হচ্ছে, না হলে গাছগুলো একেবারেই ঝিমিয়ে যাচ্ছে। ফুটলে কত সুন্দর দেখতে লাগে, দেখো রংবনগুলো এইটুকু টবের মধ্যে অনেক হয়েছে, নয়নতারাও অনেক হয়েছে। সকালের কাজকর্ম করতে লেগে গেছে, যেহেতু রূপালী আসছে না, সেই জন্য ঝাড়ু পোছা এখন প্রায় 4-5 দিনের ব্যাপার। তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর নিজেরা ঝাড়ু দিতেই জানোই তো সবাই, যারা যারা করো, নিজেরা করলে তখন কোনা কুচি থেকে সব নোংরা বের করি, সেই জন্য অনেক বেশি সময় লাগে, মানে নিজের মতো করে বেশি পরিষ্কার করে করতে যাই, সেই জন্য আরও বেশি সময় লেগে যায়। আর গরমটাও বিভৎস করেছে, কাজ করতে করতে পুরো স্নান করে যাচ্ছি। তো যাই হোক, ঝাড়ু পোছা মোটামুটি আমার শেষের পথে। আমার কাজ কমপ্লিট, এবার একটুখানি রেস্ট নিচ্ছি, তারপরে জল খাবার খেয়ে তারপরে স্নানে যাব। ইনি জল খাবার বানাচ্ছেন, আমি ঘর ঝাড়ু পোছা করে নিলাম, আর এ জল খাবার বানাচ্ছে। এ জল খাবার খুবই ভালো বানায়, যাই বানায়, কিন্তু সমস্যা আছে একটা, জল খাবার বানালে পেটে গামছা বেঁধে বসে থাকতে হবে। ও এত সূক্ষ্মভাবে সব জিনিস করতে যায় না, যে এত সময় লাগে। এই দেখো পেঁয়াজ কেটেছে, দেখো কত সুন্দর হাতে, রসুন দেখো, লঙ্কা দেখো, সব সুন্দর করে, এত সুন্দর করতে করতে পেটে মনে হচ্ছে ডন মারছে। মানে মোমকে বললাম, মোম রে খিদেও পাচ্ছে রে মোম, এত কাজ করেছি, অভ্যেস নেই, ঝাড়ু পোছা অনেকদিন করি না, তো
কখন পাবো? ও আবার আমাকে একটু সান্ত্বনা দিচ্ছে, হয়ে যাবে মা, দিচ্ছি দিচ্ছি তাড়াতাড়ি দিচ্ছি, তাড়াতাড়িটা কখন হবে কে জানি, জানি না। কড়াই আমি তাড়াতাড়ি করার জন্য কড়াই চাল বসিয়ে দিয়ে গ্যাসও অন করে দিয়েছি। মোটামুটি কমপ্লিট ব্রেকফাস্ট বানানো, আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো, উপরে একটু চিজও দিয়ে দিয়েছে, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে। নারকলের খোসা ছাড়িয়ে নিয়েছি, খোলা থেকে বের করে নিয়েছি পুরো, দেখো এটা নারকল, এই আধ ভাঙা অবস্থায় নারকলটা ডিপ ফ্রিজে রেখে দেবে একদিনের জন্য, কোনো কিছু কাপড় ঠাপড়, আমি যেরকম এটার মধ্যে কাপড়ের ব্যাগটার মধ্যে ভরে রেখেছি, আর তারপরের দিন এমনি একটা কোনো স্ল্যাব ফ্ল্যাব হলে এমনি তার মধ্যে কাপড়ের ওপরে এমনি করে উপর করে রেখে হালকা হাতে নোড়া দিয়ে যদি বা কোনো ভারী জিনিস দিয়ে বাড়ি মারো দেখবি উপরে খোলাটা চলে আসছে। তো এই উপরে খোলাটা বেরিয়ে গেছে, আর আমি এই পিলার দিয়ে উপরের এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, ব্যাস। এটা যারা কোড়াও নারকেল, আমি কোড়াতে পারি না কারণ আমার হাতে ব্যথার জন্য, আমি মিক্সিতে পিষে নিই, ওই জন্য এই কাজটা করলাম। এইখানে বসে বসে পটলের পুরগুলো ভরবো, এত গরম লাগছে পাগল হয়ে যাবো মনে হচ্ছে। পুর বানিয়ে নিয়েছি আর এই পটলটা ভেজে নিয়েছি, এবারে পুরটা ভরে নিয়ে একটুখানি উপরে কোট লাগিয়ে ভাজা করব। আমার মেয়ের এটা খুব ভালো লেগেছে, তো কটা পটল বেঁচেছিল তো করে ফেললাম। আর আমার অবস্থা দেখছো, ঘেমে নেই, সিঁদুরটা একটু না বেশিই পরে ফেটেছে আজকে, ঘেমে নেই কি অবস্থা, ভাল লাগছে না কিছু এই গরমে। সত্যি বলছি, যেই সব ইউটিউব ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে, মানে ব্লগিং ডেইলি লাইফস্টাইল, তাদের জন্য খুব চাপের, ভাঙার তলায় বসে নিয়ে ভিডিও বানানোটা আলাদা ব্যাপার, কিন্তু এই সমস্ত কাজ করছি যে এই গরমে সেটাই অনেক, তার মধ্যে ভিডিও বানানো তো আরও চাপ, জন্য খুবই কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু এটা একটা নিজের কাজের মধ্যে রেখেছি, সেই জন্য এটা করছি, আর আমার ভালো লাগা ভালোবাসা দুটোই আছে। এই যে উলু বলছি, গরমে না মাথাটা খারাপ হয়েছে, উলু উলু নয়, এটা হচ্ছে আলু কুমড়ো ছোলার ডাল দিয়ে তরকারি করে রেখে দিয়েছি, আলু বেশি আছে, কুমড়ো কম আছে, এটাই লাস্ট কুমড়ো, আর জীবনে কোনো না কুমড়ো যদি তুমি খেতে চেয়েছো দেখো তোমার আমি কি হাল করি। এই যে নোটে শাক বানিয়েছি, আলু পটলের খোসা বাটা ওর খাওয়া হয়ে গেছে অলরেডি, এখানে আমিও নিয়েছি, আমি খাওয়া শুরু করিনি, আর এর জন্য গাজর সিদ্ধ দিয়েছি, পটলের পুর, নারকল সর্ষে পোস্তে বাটা দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, আর এই উচ্ছে আলু চোখাটা বুড়ো খোকার জন্য বানিয়েছে, ও আবার পটল খায় না, তো ও নাকি পটল খেলেই পটল তোলার কথা মনে করে ওর, খায়। তো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।